তাহলে এখন থাকছে শরীর মুখ ছাড়াও অনেক কিছু দেখানোর আছে বললেন অভিনেত্রী জেরিন খান। ওয়েল, বিস্তারিত বিষয়টি নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সো লেটস মুভ অন দ্য মেইন ভিডিও। বলিউড অভিনেত্রী জেরিন খান বর্তমানে কাজ পাচ্ছেন না, এছাড়া প্রায় 3 বছরে মাত্র 1টি সিনেমাতে অভিনয় করতে দেখা গিয়েছে এই তারকাকে। তাছাড়া বর্তমানে নতুন কোনো সিনেমা কিংবা ওয়েব সিরিজেও ডাক পাচ্ছেন না এই তারকা। এছাড়া বর্তমানে অভিনেত্রী জেরিনের আক্ষেপ, তিনি নিজের অভিনয় দক্ষতা প্রমাণের সুযোগ পাননি, কেবল তার শরীর এবং চেহারার প্রদর্শনকেই গুরুত্ব দিয়েছে সবাই। এছাড়া সম্প্রতি জেরিন বলেন, অন্তত আমায় নিজেকে প্রমাণ করার একটা সুযোগ দেওয়া হোক, এছাড়া এমন চরিত্রে প্রস্তাব কেন আসছে যেগুলোতে আমার কোনো ভূমিকাই নেই শুধুমাত্র মুখ দেখানো ছাড়া। এছাড়া বেশ কিছুদিন আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জেরিন খান জানিয়েছিলেন, নারীদের জন্য উপযোগী কত ভালো ভালো চরিত্র তৈরি হয়, এছাড়া কত শক্তিশালী ভূমিকা থাকে, কিন্তু সেসব সিনেমাতে আমি ডাক পাই না। এদিকে আপনারা সকলেই জানেন 2010 সালে বীর সিনেমার মাধ্যমে অভিষেক হয় অভিনেত্রী জেরিন খানের, যার ফলে তখন একের পর এক বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। কিন্তু দুঃখের বিষয় এই যে তখন এই তারকা তার ক্যারিয়ারকে শক্তিশালী করতে পারেনি। এদিকে সম্প্রতি আফসোস প্রকাশ করে জেরিন খান জানান, তার ওপর কেউ বিশ্বাস রাখে না, তিনি যে কেবল রূপ শরীর সর্বোচ্চ নায়িকা নন, তারও যে অভিনয় করার দক্ষতা আছে, মূলত এ বিষয়টিকে কোনো পরিচালকের আমলে নিতে দেখা যায় না। যার ফলে বর্তমানে জেরিন খান স্পষ্টভাবে বলেছেন, আমি কেবল আমার রূপ আর শরীর নয়, তার চেয়ে অনেক বেশি কিছু, এবার সেটাই প্রমাণ করার সুযোগ এসেছে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন কেন জেরিন খান বলেছিলেন শরীর মুখ ছাড়াও অনেক কিছু দেখানোর আছে। আর এ বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।